ও যুবক ভাই তোমাদেরকে বলতে চাই তুমি যুবক আজকে আমার আল্লাহকে ভুলে আছো আমার নবীকে ভুলে আছো তুমি যুবক আজকে আজান শোনার পরে তুমি যুবক মসজিদে যাও না বন্ধুদেরকে নিয়ে বন্ধু বান্ধবদেরকে নিয়ে তুমি যুবক আজকে আড্ডা দাও ও যুবক তুমি মসজিদে যাও না যুবকরে তোমাকে বলতে চাই তোমার মত কত যুবক আজকে কবরে শুয়ে আছে কথা বলেন ঠিক কি না তোমার মত কত যুবক মোটরসাইকেলের 100 গিয়ার বাড়াই দিয়া মেইন রোডের মাঝে মোটরসাইকেল চালাইছে বাসের তলে পয়রা মুহূর্তের ভিতরে বিদায় হইছে কথা কন ঠিক কি না যুবক রে কিসের বড়াই করো ও যুবক রে কিসের বাহাদুরি করো যুবক তুমি বলো ও যুবক তুমি যুবক বলো আমি তো এখনো বৃদ্ধ হই নাই আমি তো এখনো বড় হই নাই এখন নামাজ না পড়লেও সারবে এখন রোজা না রাখলেও সারবে এখন যেমনে মন চায় তেমনে চলবো যুবক রে না 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 তোমার ডাইনে বামে একটু তাকাইয়া দেখো তোমার মতো কত যুবক আজকে কবরে শুয়ে আছে ওই কবরে শোয়া যুবকগুলিও তোমার মতো বলেছিল এখনো তো বুড়ো হই নাই এখনো তো বয়স হয় নাই এখনো তো দাড়ি পাকে নাই এখন নামাজ না পড়লেও সারবে তোমার মতো কত যুবক এমন কথা বলেছিল কিন্তু আজকে ওই যুবকগুলি কবরে শুয়ে আছে কথা বলেন ঠিক কি না আজান দিলে মানুষ থাকে চায়ের দোকানে আজান দিলে মানুষ থাকে বন্ধু বান্ধবের আড্ডায় আজান দিলে মানুষ থাকে ক্যারামবোর্ডের ঘরে আজান দিলে মানুষ থাকে দুনিয়াবি কাজে কথা বলেন ঠিক কি না কিন্তু কোফাল ফোড়া যুবক তুই তোর মসজিদের মুয়াজ্জিনের আজান শুনে মসজিদে যাইতে পারলি না তুই তোর মসজিদের মুয়াজ্জিনের আজান শুনে মসজিদে যাইতে পারলি না সায়ার দোকানে সময় কাটাইলি তুই যুবকের কোফাল ফুড়ে গেছে কথা বলেন ঠিক না বেঠিক আজরাইল যেদিন আইব তোর জানটা সেদিন কবজ করিব ওই দিন তুই বুঝবি এই দুনিয়াতে তোর আপন কেউ নাই ওই দিন তুই বুঝবি কেন নামাজ পড়লি না কেন মা বাবার খেদমত করলি না কেন আল্লাহর পথে আইলি না কেন নবীর পথে আইলি না কেন অলি আল্লাহদের কথা মতো চললি না কথা বলেন ঠিক কি না আজরাইলের হাত থেকে পালাইতে পারবি না লুকাইতে পারবি না হৃদয় এসটি মিডিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতি মুক্তির পথ ওরে দম থাকিতে লইয়া রে মন আল্লাহু ওরে দম থাকিতে লইয়া রে মন আল্লাহু দমে দমে জফরে মন আল্লাহু আরে দমে দমে জফরে মন আল্লাহু আরে দিল থাকিতে লইয়া রে মন আল্লাহু আরে দিল থাকিতে লইয়া রে মন আল্লাহু দমে দমে জফরে মন আল্লাহু আরে দমে দমে জফরে মন আল্লাহু কথা বলেন ঠিক কিনা দম থাকতে জবান থাকতে নিঃশ্বাস থাকতে আমার আল্লাহকে ডাকতে হবে কথা বলেন ঠিক কিনা দম যদি তোমার শেষ হয়ে যায় নিঃশ্বাস যদি তোমার বন্ধ হয়ে যায় রে বাবা এই জবান দিয়া আল্লাহরে তুমি ডাকতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমার বাবারা আলোচনা শুরু করব বা শুরু করব তার আগে আপনাদেরকে কিছু কথা বলি আমার আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক কিনা আবার আমার আল্লাহ এই পৃথিবী ধ্বংস করে দেবে কিয়ামতের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুরা আমার বাবারা আমি আপনাদের কাছে জানতে চাই আমরা এখন এই পৃথিবীতে আছি আছি কিনা না কবরে আছি আরে কথা কয় না এই পৃথিবীতে আছি তাহলে আওয়াজ দিতে হবে আমার সাথে ইনশাআল্লাহ রাজি আছি এই পৃথিবীতে আমরা এখন আছি কিন্তু এই পৃথিবী থেকে যখন মালাকুল মউত আজরাইলের সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে তখন আমরা সবাই মৃত্যুবরণ করব কথা বলেন ঠিক কিনা মৃত্যুবরণ করার পরে আমাদেরকে সর্বপ্রথমে যেই জায়গায় রাখা হবে সেই জায়গাটার নাম কি উচ্চ আওয়াজ দিয়ে বলেন সেই জায়গাটার নাম কি কবর কবরের জিন্দিগির শুরু আছে শেষ আছে না নাই না অনন্তকাল আপনি কবরে থাকবেন থাকবেন নাকি কেয়ামত পর্যন্ত কবরে থাকবেন কথা বলেন ঠিক কিনা এরপরে কেয়ামত কায়েম হবে কেয়ামত কায়েম হওয়ার পরে কেয়ামতের শুরু আছে আবার শেষও আছে আছে না নাই কথা বলেন আছে না নাই আমি কুরআনুল কারীম থেকে আয়াত নিয়েছিলাম মিনহা খলাকনাকুম
وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ আলোচনার দিকে ডুইকে গেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন চারজন ফেরেশতা সৃষ্টি করলাম কয়জন ফেরেশতা আমি আল্লাহ চারজন ফেরেশতা সৃষ্টি করলাম গো প্রধান ফেরেশতার নাম দিলাম হযরত জিবরাইল আল্লাহর প্রধান চারজন ফেরেশতার প্রধান প্রথম যেই ফেরেশতা সেই ফেরেশতার নাম হলো হযরত জিবরাইল কথা বলেন ঠিক কিনা তারপরে যেই ফেরেশতা তার নাম হযরত মিকাইল তারপরে যেই ফেরেশতা তার নাম হযরত ইসরাফিল তারপরে যেই ফেরেশতা তার নাম হলো হযরত আজরাইল চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয় ও জগৎবাসীরা শুনে নাও শুনে নাও শুনে নাও আমি আল্লাহ চারজন ফেরেশতাকে সৃষ্টি করলাম এই চারজন ফেরেশতাকে আমি আল্লাহ সৃষ্টি করার পরে আমি আল্লাহ চারজন ফেরেশতাকে আমি আল্লাহর আরশ আজিমের সামনে হাজির করলাম জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর আরশ আজিমের সামনে হযরতে জিবরাইল হাজির হযরতে মিকাইল হাজির হযরতে ইসরাফিল হাজির হযরতে আজরাইল হাজির আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় ও আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইছি জানোনি ফেরেশতারা কয় আল্লাহু আলাম ও আল্লাহ তুমি ভালো জানো গো আল্লাহ তুমি ভালো জানো কেন তুমি আমাদেরকে বানাইলা কেন তুমি আমাদেরকে সৃষ্টি করলা আমার আল্লাহ বলে ও ফেরেশতারা রে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আমি আল্লাহ তোমাদের চারজনকে বানাইছি আমি আল্লাহ তোমাদের চারজনকে চারটা দায়িত্ব দিব তোমাদের চারজনকে আমি আল্লাহ চারটা কাজ দিব এই কাজ তোমাদেরকে যথারীতিভাবে পালন করতে হবে এই কাজ তোমাদেরকে এই দায়িত্ব তোমাদেরকে সঠিকভাবে পালন করতে হবে ফেরেশতারা কয় আল্লাহ গো ও আমার আল্লাহ আপনার হুকুম যদি অমান্য করি আমাদের ছাড় নাই কথা কন ঠিক কিনা আপনার হুকুম তো অমান্য করা যাবে না আল্লাহ আপনি যা আদেশ করেন আমরা তাই মানতে রাজি আমার আল্লাহ কয় ও জিবরাইল রে আমি আল্লাহ তোমার এই দায়িত্ব দিলাম আমি আল্লাহ এই দুনিয়ার জমিনের মাঝে আমি আল্লাহ দুনিয়ার মাঝে অগণিত পয়গম্বর পাঠাইব অগণিত পয়গম্বর পাঠাইব অগণিত নবী রাসূল পাঠাইব ওই নবী রাসূলদের কাছে তুমি জিবরাইলের কাজ হলো আমি আল্লাহর কথা আমি আল্লাহর কথা ওই নবী রাসূলদের কাছে নিয়া ফুসাইবা এইবার আমার আল্লাহ কয় জিবরাইল রে তোমার দায়িত্ব তুমি যথারীতিভাবে পালন করবে এইবার হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে মিকাইল ও মিকাইল রে আমি আল্লাহ তোমার দায়িত্ব দিতে চাই আমি আল্লাহ আসমান থেকে জমিনে বৃষ্টি পাঠাবো বৃষ্টি হয় কিনা ওরে কথা কয় না বৃষ্টি হয় কিনা আমার আল্লাহ কয় বান্দারে ও বান্দা আমি আল্লাহ যদি বৃষ্টি নাজিল করা বন্ধ কইরা দি তোরা একটা বান্দাও দুনিয়াতে বাঁচবি না সুবহানাল্লাহ আমার আল্লাহ কয় যদি আমি আল্লাহ বৃষ্টি বন্ধ কইরা দি তোরা একটা বান্দাও দুনিয়াতে বাঁচবি না আমার আল্লাহ মিকাইল কয় মিকাইল রে ও মিকাইল আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিচ্ছি আমি আল্লাহ আসমান থেকে জমিনে বৃষ্টি বর্ষণ করব ওই মিকাইল তোমার দায়িত্ব হলো তুমি আমি আল্লাহর নাজিল কৃত বৃষ্টিটাকে হাত দিয়া ধরে ধরে আমার জমিনের মাঝে নাজিল করবা যদি আমি আল্লাহ আসমান থেকে জমিনে ডাইরেক্ট বৃষ্টি নাজিল করি আমার বান্দাগুলি দুনিয়াতে বেঁচে থাকতে পারবে না চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ যার কারণে গহীন বর্ষার সিজনে যখন আকাশ কালো হয়ে অন্ধকার হয়ে বৃষ্টি পড়ে খালি পায়ে বৃষ্টির মাঝে দাঁড়ানো যায় না কথা বলেন ঠিক কিনা বৃষ্টির ফোঁটা গায়ে পড়লে ব্যথা হয় কথা বলেন ঠিক কিনা মিকাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ দায়িত্ব দিয়েছেন মিকাইল বৃষ্টিটাকে ধরে ধরে জমিনে ফালাও জমিনটা যাতে ডুবে না যায় বলেন সুবহানাল্লাহ
আমার আল্লাহ এবার হযরতে ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালাম কে দায়িত্ব দিলেন, ও ইসরাফিল রে আমি আল্লাহ দুনিয়া বানাবো, আবার আমি আল্লাহ দুনিয়াটা ধ্বংস করে দিব, আমি আল্লাহ দুনিয়াটাকে কত সুন্দর করে সাজাইব, আমি আল্লাহ গাছ দিব, ফলা দিব, তরু দিব, লতা দিব, খাল দিব, বিল দিব, পাহাড় দিব, নদ দিব, আমি আল্লাহ কত কিছু দিয়া আমি আল্লাহ দুনিয়াটারে সাজাইব। জি ও মিকা, ও ইসরাফিল রে আমি আল্লাহ দুনিয়া সৃষ্টি করব, আবার আমি আল্লাহ দুনিয়াটাকে কিয়ামত করে দিব। ইসরাফিল রে তোমার দায়িত্ব হলো, আমি আল্লাহ তোমার হাতে একটা বাঁশি দিলাম, কি দিলাম? আমি আল্লাহ তোমার হাতে একটা বাঁশি দিলাম, তোমার হাতে একটা বিন দিলাম, তোমার হাতে আমি আল্লাহ একটা মাইক্রোফোন দিলাম, আমি আল্লাহ যেই দিন তোমাকে ওয়াদার করব, যেই দিন আমি আল্লাহ তোমাকে অনুমতি করব, আমি আল্লাহ ওয়াদার দেওয়ার সাথে সাথে তুমি মিকাইল তোমার বাঁশিটা বাজাইবা, আমি আল্লাহ তামাম দুনিয়া মুহূর্তের ভিতরে ধ্বংস করে দেব। জিব্রাইলকে দায়িত্ব দেওয়া হলো, মিকাইলকেও দায়িত্ব দেওয়া হলো, ইসরাফিলকেও দায়িত্ব দেওয়া হয়েছে রে বাবা, এইবার দায়িত্ব দেওয়ার বাকি আর কয়জন? আর একজনকে আমার আল্লাহ দায়িত্ব দিবে, যার নাম হলো হযরতে আজরাইল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আজরাইলকে দায়িত্ব দিলেন না, আমার আল্লাহ জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল দুনিয়ার জমিনে তুমি জিব্রাইল যাও। জিব্রাইল বলে রব্বুল আলামিন কেন যাব, কেন যাব? আমার আল্লাহ বলে জিব্রাইল রে তোমাদের তিন ফেরেশতাকে আমি আল্লাহ এই দিক দিয়া দাওয়াত দিয়েছি, তোমাদের তিন ফেরেশতাকে আমি আল্লাহ এই দিক দিয়া দায়িত্ব দিয়েছি, আর অন্য দিক দিয়ে অপর দিক দিয়ে আমি আল্লাহ তামাম পৃথিবীটাকে সৃষ্টি করেছি। তিরমিজি শরীফে এসেছে, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড জিল্লি সানিতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছয় দিন লাগাইয়া, পাঁচ দিন লাগাইয়া আমি আল্লাহ তিনজন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছি, আর ওই দিক দিয়ে আমি আল্লাহ ছয় দিনে তামাম পৃথিবীটাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল দুনিয়াতে যাও। জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম দুনিয়াতে আসলেন, আমার আল্লাহ কয়, জিব্রাইল দুনিয়া থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি আল্লাহ আদম বানাইব। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়, বলিহিয়াছেন পাক জাতে, আনি ফেলাম মিম সিফারাতে। সুবহানাল্লাহ। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। গভীর মনোযোগ, আমার আল্লাহ কয়, জিব্রাইল যাও দুনিয়াতে যাও। জিব্রাইল দুনিয়াতে আসলেন, আমার আল্লাহ কয়, জিব্রাইল এক মুষ্টি মাটি নাও। জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম যেই মাত্র দুনিয়ার জমিন থেকে এক মুষ্টি মাটি নিতে যাবে, দুনিয়ার জমিনটা জিব্রাইলকে একটা ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, ও জিব্রাইল রে আমি মাটিকে তুমি জিব্রাইল ধরো না, আমি মাটিকে তুমি জিব্রাইল নিও না। মাটি কান্নাকাটি আরম্ভ করে দিল, মাটি কান্নাকাটি আরম্ভ করে দিল, জিব্রাইলের বড় মায়া লেগে গেল মাটির কান্নাকাটি দেখে, জিব্রাইলের বড় মায়া লেগে গেল, জিব্রাইল আমার আল্লাহর কাছে চলে গেল, আমার আল্লাহর কাছে যাইয়া কয়, আল্লাহ ও আমার আল্লাহ, আমি দুনিয়াতে মাটির জন্য গেলাম কিন্তু মাটি খুব কান্নাকাটি করতেছে, আমার খুব মায়া লেগেছে, আমার খুব দয়া লেগেছে, আমার খুব দরদ লেগেছে, এই জন্য আমি মাটি নিয়ে আসি নাই। আমার আল্লাহ এইবার হযরত
সালাতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে ও মিকাইল রে মিকাইল যাও তুমি দুনিয়াতে যাও দুনিয়া থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন দুনিয়া থেকে মাটি তিনি যেই মাত্র হাতের মুষ্টি নেবেন মাটি এইবারও কান্না কাটি শুরু করে দিয়েছে মাটি এইবারও কান্না কাটি আরম্ভ করে দিয়েছে মিকাইলের বড় মায়া লেগেছে মিকাইলের বড় দয়া লেগেছে দুনিয়ার মাটির কান্না দেখে মিকাইল আমার আল্লাহর কাছে যাইয়া বলে আল্লাহ ও আমার আল্লাহ আমি তো পারলাম না মাটি নিয়ে আসতে দুনিয়ার মাটি কান্না কাটি করে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ একটু মহব্বতের সুরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাদোনাবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা মাদোনাবিয়ানা শাফিয়ানা মাওলানা গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন এইবার মিকাইলকে বলে ও মিকাইল রে মাটি কেন নিয়ে আসলে না মিকাইল বলে আল্লাহ মাটির কান্না দেখে আমার বড় মায়া লেগেছে আমার আল্লাহ বলে ও ইসরাফিল রে জিব্রাইল ফাটাইলাম জিব্রাইল মাটি আনলো না মিকাইল ফাটাইলাম মিকাইল মাটি আনলো না ইসরাফিল রে দুনিয়াতে যাও এক মুষ্টি মাটি নিয়ে আসো আমি আল্লাহ আদম বানাইব হুকুম করা মাত্রম হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন দুনিয়া থেকে মাটি নেবেন যেই মাত্র হযরত ইসরাফিল দুনিয়ার মাটির কাছে আসলো রে বাবা দুনিয়ার মাটি কয় ও ইসরাফিল রে ও ইসরাফিল আমারে তুমি ছুঁয়ো না আমারে তুমি ধরিও না আমাকে তুমি নিও না নিও না মাটি কান্না কাটি করে মাটি কান্দে ইসরাফিলের মায়া লাইগা যায় ইসরাফিলের মায়া লাইগা যায় ইসরাফিল আমার আল্লাহর কাছে চইলা যায় আল্লাহ গো ও আমার আল্লাহ আমি তো পারলাম না দুনিয়ার মাটি কান্না কাটি করে আমার বড় মায়া লাগে আল্লাহ আমি মাটি আনতে পারলাম না আমার আল্লাহ কয় জিব্রাইল পারলে না ও মিকাইল তুমিও পারলে না ও ইসরাফিল তোমাকেও পাঠাইলাম তুমিও মাটি আনতে পারলে না যাও 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 তোমাদেরকে যেই যেই দায়িত্ব দেওয়া হয়েছে তোমরা তোমাদের দায়িত্বগুলা পালন করো চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ এইবার আরেকজন ফেরেশতা বাকি আছে যার নাম হলো হযরতে আজরাইল আমার আল্লাহ আজরাইলকে অর্ডার করলেন আজরাইল রে ও আজরাইল মিকাইলকে পাঠাইলাম ইসরাফিলকে পাঠাইলাম জিব্রাইলকে পাঠাইলাম মাটি আনতে পারলো না তুমি আজরাইল দুনিয়ার জমিন থেকে আদম বানাইব আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলো আজরাইল দুনিয়াতে আসলো রে বাবা দুনিয়াতে আসার পরে আজরাইল যখন দুনিয়ার মাটিগুলি হাতে নিবে আজরাইল যখন দুনিয়ার মাটিকে ধরতে যাবে দুনিয়ার মাটিগুলি জমিনের মাটিগুলি এত বেশি কান্দে আর কান্দে আজরাইলকে বলে আজরাইল রে আমাকে তুমি নিও না আমাকে তুমি ধরিও না আজরাইল বলে যত কান্নাকাটি করো না কেন যতই আলাপ করো না কেন যতই বিলাপ করো না কেন আমি তোমাকে নিবই নিব চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ হযরত আজরাইল মাটি লইয়া যখন আমার আল্লাহর দরবারে যায় আমার আল্লাহ কয় আজরাইল রে মাটি আনছনি আজরাইল কয় আল্লাহ গো মাটি তো আনলাম আমার আল্লাহ কয় কই দেখি কই দেখি আজরাইল মাটিগুলি দেখায় আমার আল্লাহ কয় আজরাইল রে জিব্রাইলকে পাঠাইলাম জিব্রাইল মাটি আনতে পারলো না মিকাইলকে পাঠাইলাম মিকাইল মাটি আনতে পারলো না ইসরাফিলকে পাঠাইলাম ইসরাফিল মাটি আনতে পারলো না আজ
আজরাইল রে তুমি কেমনে আল্লাহ, আজরাইল এবার একটা ডাক দিয়া কয় আল্লাহ গো ও আমার আল্লাহ। আমি যখন মাটি আনতে গেলাম, আমি যখন মাটি ধরতে গেলাম, ওই মাটিটা যখন আমি ধরতে যাই মাটি কান্নাকাটি শুরু করে দেয়। আমি মাটিকে বলেছিলাম যতই তুমি কান্নাকাটি করো, যতই তুমি কান্নাকাটি করো তোমাকে আমি নিবই নিব। আজরাইল বলে ও রব্বুল আলামিন আমি যখন মাটিকে ধরতে যাই মাটি কান্নাকাটি করে। আমি মাটিকে বলেছিলাম ও মাটি কান্নাকাটি করে কোনো লাভ নাই, জিব্রাইল তোমার কান্না দেখে মায়া লেগেছে বিদায় চলে গেছে, ইসরাফিল তোমার কান্না দেখে মায়া লেগেছে বলে চলে গেছে, জিব্রাইল তোমার তোমার কান্না দেখে জিব্রাইল তোমার কান্না দেখে মায়া লেগেছে বলে চলে গেছে। ও মাটি রে মাটি রে কান্নাকাটি যতই করো না কেন আমি আজরাইলের কোনো মায়া লাগবে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জিব্রাইল ও আজরাইল রে মাটিগুলি তুমি এখানে রাখো, আমি আল্লাহ আদম বানাইব। আমার আল্লাহ বললেন কুন ফায়াকুন ওয়া আদম, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সাথে সাথে আদম সৃষ্টি হয়ে গেছে। কিতাবের মাঝে এসেছে বুখারী শরীফে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানানোর পরে রে বাবা আল্লাহ রাব্বুল আলামিন আদমের পিঠের মাঝে কুদরতি হাতটা লাগাইলেন। আমার আল্লাহর কুদরতি হাত মুবারক আদমের পিঠের মাঝে যখন আমার আল্লাহ লাগাইছে, লাগানোর সাথে সাথে আদমের পিঠের নিচ দিয়া অনেকগুলা রূহ সৃষ্টি হয়েছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মাঝে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন দুইবার আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের পিঠের মাঝে হাত দিয়েছেন। প্রথমবারে যখন হাত দিয়েছিল আদমের পিঠে আমার আল্লাহ প্রথমবারে যখন হাত দিয়েছিল, হাত দেওয়ার সাথে সাথে আদমের মাছ থেকে অনেকগুলি ইমানদার রুহ মুবারক বের হয়েছে। দ্বিতীয়বার আমার আল্লাহ যখন আদমের পিঠের মাঝে হাত দিয়েছে কিছু বেঈমানদারের রুহ আদমের পিঠ দিয়া বের হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রুহগুলোকে আমার আল্লাহর আরশ আজিমের সামনে একত্রিত করলেন। সমস্ত রুহগুলোকে আমার আল্লাহর সামনে একত্রিত করে আমার আল্লাহ রুহগুলোকে বলতেছে আনাস্তু রব্বি আমি কি তোমাদের রব নই, সুবহানাল্লাহ আমি কি তোমাদের রব নই। রুহগুলি চুপ, আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন আনাস্তু রব্বি আমি কি তোমাদের রব নই। এমন সময় রে বাবা ওই রুহগুলির ভিতর থেকে একটি নূরের রুহ মুবারক আমার আল্লাহরে বলে বাল আল্লি ও আল্লাহ তুমি আমাদের রব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মাঝে পাওয়া যায় ওই রুহ মুবারকটা, ওই নূরের রুহ মুবারকটা আর অন্য কারো নয়, ওই নূরের রুহ মুবারকটা হইল আমার নবী আপনার নবী কামলিওয়ালা নবীজির। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারাম আমার বন্ধুরাম আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়া আদম বানাইলেন, কথা বলেন ঠিক কিনা? আমি কোরআনের আয়াত নিয়েছিলাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজের কোন মানুষ যখন মারা যায় আমরা তাকে কবরে রাখার পরে মাটি দেওয়ার সময় আমরা এই দোয়া পড়ি, কথা বলেন ঠিক কিনা? পড়ি কিনা? পড়িনি? আমরা এই দোয়া পড়ি, কি বলি এই দোয়ার মানে কি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে তোমাকে রাখা হচ্ছে, আবার আল্লাহর হুকুমে এই মাটি থেকে তোমাকে পুনরায় উত্তোলন করা হবে, কথা কন ঠিক কিনা? আমার বাবারাম ও আমার বন্ধুরাম গভীর মানুষ বলুন তো বাবারা আমরা মৃত্যুবরণ করবনি, আমাদের মরণ হইবনি, আজরাইল আমাদের কাছে আইবনি, আজরাইল আমাদের জান কবজ করিবনি। কোন সময় আইব? কাইলা সকালে,
রবিবারে সোমবারে মঙ্গলবারে যখন আমাদের হায়াতের ঘন্টা শেষ হয়ে যাবে কথা বলেন ঠিক কি না যখন আমাদের হায়াত ফুরিয়ে যাবে আল্লাহর হুকুম হয়ে যাবে আজরাইল তখন আসবে আমাদের জান কবজ করবে কথা বলেন ঠিক কি না না কোনো আজরাইল আইয়নের আগে ফোন দিয়ে আইব আরে কথা কয় না মোবাইল করব ও আবুল কাসেম ও সাইদুল হক মুনির আমি আজরাইল কইতেছি তুমি তো বিভিন্ন কাজে ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকো আমি তোমার সাথে একটু দেখা করতে চাই তোমার কি একটু সময় হইবনি আমি আজরাইলের সাথে দেখা করার এই ধরনের কোনো কথা কইব না কথা কোন কইবনি আমগো লগে ফোন দিয়া এই ধরনের কোনো কথা কইব ও হাবিবুর রহমান আল কাদরি আমি আজরাইল কইতাছি তোমার জানটা কবজ করব তোমার সময় হইবনি আমার একটু সময় দাও যাইবনি এই ধরনের কোনো কথা আজরাইল কইবনি তিনি আসবেন জানটা কবজ করবেন নিয়ে যাবেন কথা বলেন ঠিক কি না আজরাইলের হাত থেকে কেউ বাঁচতে পারবে মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে আসেন আমার আল্লাহ কোরআনে কয় আইনা মাতাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসিরে আল্লাহ বলে আইনা মাতাকুনু ইউদরিকুমুল মাউত মরণ তোমাদের হবে মরণ তোমাদের নিকট ফুসবে তবে তোমরা মরণ থেকে পালাতে পারবে না ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা তোমরা মরণ হাত থেকে পালাতে পারবে না যতই তোমরা নিজেকে সুরক্ষিত মনে করো যতই আমরা নিজেকে সুরক্ষিত মনে করি যতই আমরা নিজের সাথে 10 12 জন বডিগার্ড রাখি না কেন বলেন তো বাবা আজরাইলের হাত থেকে আমরা কি বাঁচতে পারবো দুনিয়ার পুলিশের হাত থেকে দুনিয়ার র‍্যাবের হাত থেকে হয়তো ফেরারি আসামি হয়ে হয়তো ফালাইয়া থাকা যায় কথা বলেন ঠিক কি না কিন্তু আজরাইলের হাত থেকে ফালাইয়া থাকন যাইবনি এ কথা কোন যাইবনি প্রত্যেক দিনে তো মরার খবর আসে কথা কোন আসে কি না প্রত্যেক দিনে মসজিদের মুয়াজ্জিন মাইকে ঘোষণা দেয় আবুল কাসেম তো দুনিয়াতে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কথা কোন ঠিক কি না প্রত্যেক দিনে মৃত্যুর খবর শুনি প্রত্যেক দিনে মরার খবর শুনি আরে কত মানুষ মারা যায় কেউ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় কেউ ফানিতে ফলে মারা যায় কেউ স্ট্রোক করে মারা যায় কেউ দীর্ঘদিন প্যারালাইসে ফলে মারা যায় কথা কোন ঠিক কি না যুবক মারা যায় বৃদ্ধ মারা যায় ছেলে মারা যায় বুড়া মারা যায় কথা কোন ঠিক কি না পুরুষ মারা যায় মহিলা মারা যায় পারে যার মরণ যখন আসে সেই তখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ রাব্বুল আলামিন গভীর মনোযোগ কোরআনুল কারিমে বলেছেন আইনা মাতাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা মরণটা তোমাদের কাছে ফুসবে মরণটা তোমাদের কাছে যাবে তোমাদের সবার জানটা কবজ করবে ও যুবক ভাই তোমাদেরকে বলতে চাই তুমি যুবক আজকে আমার আল্লাহকে ভুলে আছো আমার নবীকে ভুলে আছো তুমি যুবক আজকে আজান শোনার পরে তুমি যুবক মসজিদে যাও না বন্ধুদেরকে নিয়া বন্ধু বান্ধবদেরকে নিয়া তুমি যুবক আজকে আড্ডা দাও ও যুবক তুমি মসজিদে যাও না যুবকরে তোমাকে বলতে চাই তোমার মতো কত যুবক আজকে কবরে শুয়ে আছে কথা বলেন ঠিক কি না তোমার মতো কত যুবক মোটর সাইকেলের 100 গিয়ার বাড়াই দিয়া মেইন রোডের মাঝে মোটর সাইকেল চালাইছে বাসের তলে ফইরা মুহূর্তের ভিতরে বিদায় হইছে কথা কোন ঠিক কি না যুবকরে কিসের বড়াই করো ও যুবকরে কিসের বাহাদুরি করো যুবক তুমি বলো ও যুবক তুমি বলো তুমি যুবক বলো আমি তো এখনো বৃদ্ধ হই নাই আমি তো এখনো বড় হই নাই এখন নামাজ না পড়লেও সারবে এখন রোজা না রাখলেও সারবে এখন যেমনে মন চায় তেমনে চলবো যুবক রে না 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 তোমার ডাইনে বামে একটু তাকাইয়া দেখো তোমার মতো কত যুবক আজকে কবরে শুয়ে আছে ওই কবরে শোয়া যুবকগুলিও তোমার মতো বলেছিল এখনো তো বুড়ো হই নাই এখনো তো বয়স হয় নাই এখনো তো দাড়ি পাকে নাই এখন নামাজ না পড়লেও সারবে তোমার মতো কত যুবক এমন কথা বলেছিল কিন্তু আজকে ওই যুবকগুলি কবরে শুয়ে আছে কথা বলেন ঠিক কি না যুবক একটু শুধরাও একটু নিজেকে
দেখছি না নিজেকে একটু জানো আমার আল্লাহ কেন তোমাকে সৃষ্টি করেছে আমার আল্লাহ কেন তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে ও যুবক আজকে তুমি রঙ্গলীলায় মেতে আছো আজকে তুমি মোবাইলে চ্যাটিং লিস্টে তুমি ব্যস্ত রয়েছো তোমার নামাজ পড়ার সময় হয় না তোমার নামাজ পড়ার সময় হয় না তোমার রোজা রাখার সময় হয় না যুবক রে ও যুবক তুমি মারা যাবে আজরাইল তোমার কাছে আসবে তোমার জানটা কবজ করবে হাতে ধরি বলি যুবক মসজিদের দিকে আসো নামাজের আজান শোনার পরে দোকানে আর বসে থেকো না বন্ধু-বান্ধবদেরকে নিয়ে আড্ডা দিও না মসজিদে যাইও নামাজটা পড়িও কারণ তোমার মতো যুবক কবরে যাওয়ার পরে যখন দেখলো মুনকার নকির প্রশ্ন করছে মুনকার নকির প্রশ্নের জবাব না দিতে পেরে সেখানে কবরের আযাব ভোগ করতেছে তখন তোমার মতো যুবকগুলি কবরে শুইয়া শুইয়া বলে কেন যে দুনিয়াতে থাকতে নামাজ পড়লাম না কেন যে দুনিয়াতে থাকতে মা বাবার খেদমত করলাম না কেন যে দুনিয়াতে থাকতে কোরআন পড়লাম না কেন যে দুনিয়াতে থাকতে মুরব্বীদেরকে সম্মান করলাম না ও যুবক আজকে তুমি মুরব্বীদেরকে সম্মান করো না মুরব্বীদের সাথে তুমি তর্ক করো ও যুবক আজকে তুমি মা বাবার সাথে উগ্র মেজাজে তুমি কথা বলো ও যুবক আজকে তুমি মুরব্বীদেরকে ইজ্জত দিয়ে কথা বলো না তুমি মনে করো তুমি অনেক শক্তিশালী তুমি মনে করো তুমি অনেক ক্ষমতাশালী তোমার মন মতো করে তুমি চলো কিন্তু তোমার মতো যে যুবকটা কবরে শুয়ে আছে ওই যুবকটা ডাক দিয়ে বলতেছে কবরে থেকে বলছি মা গো আছি বড় বিপদে কবরে থেকে বলছি মা গো আছি বড় বিপদে আজান দিলে যায় না মানুষ মসজিদে মসজিদে আজান দিলে যায় না মানুষ মসজিদে কথা কোন ঠিক কিনা আজান দিলে মানুষ থাকে সাহের দোকানে আজান দিলে মানুষ থাকে বন্ধু বান্ধবের আড্ডায় আজান দিলে মানুষ থাকে ক্যারাম বোর্ডের ঘরে আজান দিলে মানুষ থাকে দুনিয়াবি কাজে কথা বলেন ঠিক কিনা দুনিয়া কি আদালত মেতে তেরা নাম রহেগা সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়া কি আদালত মেতে তেরা নাম রহেগা ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়া কি আদালত মেতে তেরা নাম রহেগা উসমান তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়া কি আদালত মেতে তেরা নাম রহেগা বেলাল তেরা নাম সে ইসলাম রহেগা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ বেলালের আজান শুনে আবু বকর সবার আগে মসজিদে বেলালের আজান শুনে হযরত ওমর সবার আগে মসজিদে বেলালের আজান শুনে হযরত ওসমান সবার আগে মসজিদে বেলালের আজান শুনে হযরত আলী সবার আগে মসজিদে কিন্তু কোফাল ফোড়া যুবক তুই তোর মসজিদের মুয়াজ্জিনের আজান শুনে মসজিদে যাইতে পারলি না তুই তোর মসজিদের মুয়াজ্জিনের আজান শুনে মসজিদে যাইতে পারলি না সায়ার দোকানে সময় কাটাইলি তুই যুবকের কোফাল ফুড়ে গেছে কথা বলেন ঠিক না বেঠে আজরাইল যেদিন আইব তোর জানটা যেদিন কবজ করিব ওই দিন তুই বুঝবি এই দুনিয়াতে তোর আপন কেউ নাই ওই দিন তুই বুঝবি কেন নামাজ পড়লি না কেন মা বাবার খেদমত করলি না কেন আল্লাহর পথে আইলি না কেন নবীর পথে আইলি না কেন ওলি আল্লাহদের কথা মতো চললি না কথা বলেন ঠিক কিনা আজরাইলের হাত থেকে পালাইতে পারবি না লুকাইতে পারবি না কই যাবি লুকাইয়া পালাইবা কই যাইয়া রে মানুষ লুকাইবা কই যাইয়া পালাইবা কই যাইয়া রে মানুষ লুকাইবা কই যাইয়া আজরাইলা শিয়াজদিন আজরাইলা শিয়াজদিন প্রাণ নিব কালিয়া রে জহগহত সালিয়া একদিন যাইতে হবে রে ঠিক কিনা জহগহত সালিয়া একদিন যাইতে হবে রে পালাইবা কই যাইয়া রে মানুষ লুকাইবা কই যাইয়া বলেন না বাবা পালাইয়া কই যাইবা রে মানুষ লুকাইবা কই যাইয়া আজরাইলা শিয়াজদিন আজরাইলা শিয়াজদিন প্রাণ নিব কালিয়া
রে জহগহত সালিয়া একদিন যাইতে হবে রে ও তো মাই জহগহত সালিয়া একদিন যাইতে হবে এক বিয়ায়া শিলা তুমি এই ভব সংসারে আরেক বিয়ায় গেলা তুমি স্বামীর হাতি ধরে কথা কন ঠিক কিনা এক বিয়ায়া শিলা তুমি এই ভব সংসারে আরেক বিয়ায় গেলা তুমি স্বামীর হাতি ধরে সামনে আছে আরেক বিয়া সামনে আছে আরেক বিয়া এটাই তো শেষ বিয়া রে সহগত সালিয়া একদিন যাইতে হবে রে ও তো মাই জগত সালিয়া একদিন যাইতে হবে রে পালাইবা কই যাইয়া রে মানুষ লুকাইবা কই যাইয়া পালাইবা কই যাইয়া রে মানুষ লুকাইবা কই যাইয়া আজ রাইলা শিয়া যেদিন বান্দিবে কোশিয়া রে জহগহত সালিয়া একদিন যাইতে হবে রে কথা বলেন ঠিক কিনা বাজবে না তো বিয়ার সানাই গাইবে না কেউ গান কথা কন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা বাজবে না তো বিয়ার সানাই গাইবে না কেউ গান খাইবে না কেউ বিয়ার দাওয়াত কোন মেহমান কেউ কান্দিবে চুপে চাপে কেউ কান্দিবে চুপে চাপে কেউ কাঁদবে চিল্লাইয়া রে সহগত সালিয়া একদিন যাইতে হবে রে ও তো মাই জগত সালিয়া একদিন যাইতে হবে রে পালাইবা কই যাইয়া রে মানুষ লুকাইবা কই যাইয়া পালাইবা কই যাইয়া রে মানুষ